ভাইয়া, আমি পানি নিয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি করে এসে পানিটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ছোট, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসছি। আরে এত গরমের মধ্যে যদি পানি পাওয়া যায় তাহলে অনেকটাই ভালো হয়। কিন্তু এত রোদের মধ্যে আমার কাজ করতে একদম ভালো লাগছে না ভাই, আমাকে কিছু পয়সা দিয়ে দাও, আমি কালকে শহরে চলে যাব, ওখানে গিয়ে কাজ করব। আমার আর এই প্রতিদিন মানুষের কাজ করতে ভালো লাগে না, একটা পয়সাও থাকে না। কিন্তু রতন, আমার কাছে তো একটাও টাকা কুড়ি নেই। তুমি, আমরা যতটুক কাম করি ততটুক এ টাকা দিয়ে আমাদের আগে টাকা শেষ হয়ে যায়। কিন্তু আমি আর প্রতিদিন জমিতে কাজ করতে পারবো না। আরে মানিক বাবা, কালকে কি আমার জমি চাষ করে দেবে? হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি আরামে বাসায় যান, আমি আপনার কালকে সকালেই আপনার জমি চাষ করে দেব। চল ছোট ভাই, জমির তো চাষ করা হয়ে গেছে, চল ঘরে চল। আরে রতন ভাই, তুই চিন্তা করিস না, কালকে একটা কাজ করে তোকে আমি শহরে টাকা দিয়ে পাঠাবো। ওটা কিভাবে ভাই, বল আমাকে এখনই বল। আরে রতন, কালকে রাম চাচার জমি চাষ করতে হবে, ওখান থেকে টাকা পেলে তোকে আমি শহরে পাঠিয়ে দেব কালকে। সকাল হতে না হতেই তারা দুই ভাই জমিতে চাষ করতে শুরু করে। চাষ করতে করতে তাদের লাঙলে কি যেন একটা বাধে। আরে এ কি, এই ঘোড়ার মধ্যে অবশ্যই একটা কিছু আছে, আমার তো মনে হচ্ছে এটা, এই ঘোড়াটা অনেক পুরনো। আরে ভাই এটা খুলে দেখো, এর ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। আরে ভাই এই ঘোড়ার মধ্যে তো গুপ্তধন আছে না, দেখো দেখো খুলে খুলে দেখো। আরে ভাই থাম থাম, আমি খুলে অবশ্যই দেখছি। আরে এর ভিতরে তো কিছুই নেই। আরে এর ভিতরে তো একটা কাগজের টুকরা দেখতে পাচ্ছি, আর এই কাগজের টুকরাতে মনে হচ্ছে কিসের নকশা দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এখানে কোনো গুপ্তধনের কোনো রাস্তা আছে। হ্যাঁ ভাই, এখানে তো মনে হচ্ছে গুপ্তধনের কোনো রাস্তা আছে। ভাই আমাকে এই নকশা দিয়ে দে, আমি কালকে গুপ্তধন নিয়ে চলে আসব। আরে না না ভাই, আমি তোকে এই নকশার কাগজ দিতে পারবো না, যদি তোর কিছু হয়ে যায় তাহলে নিজেকে নিজে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এই গুপ্তধন আমি নিজেই খুঁজে নিয়ে আসবো, আমি যদি এই গুপ্তধন পেয়ে যাই তাহলে আমরা তিন ভাই ভালোই থাকবো। ভাই তোরা দুজন ঘরে চলে যা, আমি তাড়াতাড়ি করে এই গুপ্তধন নিয়ে আসবো। আরে আমার মনে হয় আমার বড় ভাই ওই গুপ্তধন একাই ভোগ করতে চাচ্ছে, কিন্তু আমি কখনোই এই কাজ করতে দেব না, আমি ওই গুপ্তধন নিজেই খুঁজব। আমি এক কাজ করি, মানিক ভাইয়ের পিছে পিছে গিয়ে দেখি মানিক ভাই গুপ্তধনের রাস্তা কোথায় যাচ্ছে। রাম তুই ঘরে চলে যা, আমি শ্যাম কাকার সাথে দেখা করে আসছি। ঠিক আছে ভাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে এই নকশা তো এখানেই পড়ে গেল, কোনো ব্যাপার না, এই নকশাটাকে আমি উঠিয়ে নিই, কালকে আমি এখানে অবশ্যই আসব। আমাকে যদি এখন কেউ দেখে নাই, যাই কালকে আসব। তুমি কে বাবা, তুমি এই গোয়ার মধ্যে এখানে কি করছো? বাবা আমার নাম মানিক, আমি এই গোয়ার মধ্যে গুপ্তধন খুঁজতে এসেছি। যাও এখান থেকে চলে যাও, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, তোমাদের মতন লোভী
লোকদের গুপ্তধন পাওয়ার কোনো অধিকার নেই। বাবা, আমি গুপ্তধন এখান থেকে নিয়েই যাব। আরে আরে, এ দরজার পিছনে আবার কি? আরে আরে, এ কি এতগুলো সোনার মোহর? আমার স্বপ্ন, আমি কোনোদিন এত সোনার মোহর দেখিনি। আরে আরে, এ কি দরজা বন্ধ হয়ে গেল? কে কোথায় আছো? দরজাটা খুলে দাও, আমি বের হব। কে কোথায় আছো? দরজা কিভাবে বন্ধ হয়ে গেল? আরে আরে, সকাল তো অনেক হয়ে গেছে, মানিক ভাই গুপ্তধন নিয়ে এখনো ফিরল না। আমার মনে হচ্ছে গুপ্তধন নিয়ে কোথাও পালিয়ে গেছে। মানিক ভাইয়ের তো অনেক লোভ। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তো গুপ্তধনের রাস্তা চিনি, যাই ওখানে আজকে যাব আমি। যাই, তাড়াতাড়ি করে, আমি একাই যাই। আরে রাম, উঠ উঠ, বেলা তো অনেক হলো, মানিক ভাই তো এখনো এলো না। আরে রাম, তুই ঘরেই থাক, মানিক ভাইকে তাড়াতাড়ি করে একসাথে করে নিয়ে আসছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ রাম, তুই চিন্তা করিস না, তাড়াতাড়ি আমি ফিরে আসবো। আরে আমি বাড়িতে কিসের জন্য আসবো? আমি গুপ্তধন পেলে আমি ওখান থেকে নিয়ে পালিয়ে যাব, বাড়িতে আর ফিরবো না, আর তোরা আমাকে খুঁজেও পাবি না। আরে আমি তাড়াতাড়ি করে এসে নকশাটা তো নিয়ে আসতে ভুলেই গেছি। এটা কোনো ব্যাপার না, আমি তো জানি ওই গুফার মধ্যেই নকশার ডিজাইন আছে। আরে তুমি কে? আরে এই গুফার মধ্যে কি করছো? আরে আমি যাই হই না কেন, তুমি তোমার তপস্যা করো, আমার কে কিছু জানার কোনো দরকার নেই। তুমি তোমার কাজ করো, আমাকে যেতে দাও। আরে আমার চোখে তো কোনো গুপ্তধনই পড়ছে না, মানিক ভাই সব গুপ্তধন নিয়ে কোথাও পালিয়ে যায়নি তো, দেখি তো। আরে এই দরজার পিছনে কি আছে, যাই দেখি তো কি। আরে আরে আরে, এখানে তো দেখছি সব গুপ্তধন, আমি এখন বড় লোক হয়ে যাব, আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আরে মানিক ভাই, তুমি ঘর এখানে ফিরে যাওনি, এখানে কি করছো? আরে রতন ভাই, তুই এখানে কেন এসেছিস? আমরা দুজন এখন ফেঁসে গেছি, এই গুফার দরজা তো এখন বন্ধ হয়ে গেছে, আর কিভাবে বের হবি? কি কি বললে ভাই, আমরা দুজন ফেঁসে গেছি? তাহলে আমরা এই দুজন এখান থেকে বের হব কি করে? এখন আমাদের দুজনের কি হবে? আরে সকাল তো অনেক হয়ে গেল, ভাইয়ারা তো এখনো ফিরে এলো না, তা আমাকে যেতেই হবে, ভাইয়ারা ওখানে আবার ফেঁসে যায়নি তো। আরে ওই গুপ্তধন খুঁজতে তুমিও এখানে চলে এসেছো? না বাবা, আপনি আবার কে? আমি এই গুহার পাহারাদার, কিন্তু তোমার গুপ্তধনের কোনো লোভ নেই, তাহলে তুমি এখানে কিসের জন্য এসেছো? এখান থেকে চলে যাও, না হলে তুমিও মারা যাবা। না বাবা, আমার গুপ্তধনের কোনো লোভ নেই, আমি তো শুধু আমার ভাইদেরকে এখানে খুঁজতে এসেছি, বাবা আমাকে সাহায্য করুন। বাবা, আমাকে তোমার অনেক ভালো লেগেছে, তুমি অনেক ভালো ছেলে, আমি তোমার মতন একজন ছেলেকেই আমি খুঁজছিলাম, তুমি চাইলে এখানে যত সব গুপ্তধন আছে নিয়ে যেতে পারো। না বাবা, আমার গুপ্তধনের কোনো দরকার নেই, আমি শুধু আমার ভাইদেরকেই চাই। ঠিক আছে বাবা, কিন্তু তোমাকে কিছু তো গুপ্তধন এখান থেকে নিয়ে যেতেই হবে। এই সব গুপ্তধন তোমাকে আমার ভালো লেগেছে বলেই আমি দিতে চাচ্ছি। যা বাবা, পিছনে দরজা আছে, ওখানে তোমার দুই ভাই ওই গুপ্তধনের কাছেই আছে। ভাইয়া, আপনারা ভালো আছেন তো? আপনাদেরকে আমি
এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ছোট ভাই, আমরা তো তিনজনই ফেঁসে গেলাম, ওই দরজা তো আবার বন্ধ হয়ে গেছে তাই না? চলুন ভাইয়া, দরজা বন্ধ হয়নি, আমার সাথেই চলুন, দরজা খোলা আছে।